হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন, আপনি আল্লাহ রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, রিয়েলমি কোম্পানির একটি সেট। রিয়েলমি মডেল হচ্ছে C3, তো C3 আর MX হচ্ছে 2020। তো এই সেটে প্রবলেম হচ্ছে এই যে অটো রিকভারি মোড প্রবলেম। তো অটো রিকভারি মোড প্রবলেম, এটাই হচ্ছে সমস্যা। এই দেখেন, এই যে অটো রিকভারি মোড প্রবলেম, এটাই হচ্ছে সমস্যা। তো এর জন্য আমরা সেটটি খুলে ফেলেছিলাম, যে দেখলাম যে আমাদের বাটনগুলো অনেক সময় বাটনগুলো নষ্ট হয়ে গেলে, সাইটের ভলিউম প্লাস মাইনাস বাটনগুলো নষ্ট হয়ে গেলে পরে এই ধরনের সমস্যাগুলো আসে, অটো রিকভারি মোড আসে। তো দেখেন যে আমাদের ডাউন নামছে এবং আপ উপর পালে উঠছে। দেখেন আমাদের দুটি বাটনও কাজ করতেছে, তো আমাদের দুটি বাটনই কাজ করতেছে, এটাই হচ্ছে সমস্যা। অটো রিকভারি মোড অটোমেটিকভাবে সমস্যাটা হয়েছে। তা আসলে তারপর আমি সেটটি খুলেছিলাম, খোলার পরে দেখলাম যে আসলে আমাদের ভলিউমগুলো ঠিক আছে কিনা। তো আমাদের দুটি ভলিউমই ঠিক আছে, দেখেন যে আমাদের দুটি ভলিউম কাজ করতেছে। যদি আমাদের ভলিউমগুলো কাজ না করতো তাহলে বুঝতাম যে আমাদের এই ভলিউমগুলো সমস্যা। তো যেহেতু আমাদের ভলিউম কাজ করতেছে এবং বাটনও ঠিক আছে, এবং আমি সেটটি খুলেও দেখেছি যে কোনো প্রকারের ময়লা কি কোনো সমস্যাও হয় নাই। তো এই সেটটি আমরা এখন কাজ করব, হচ্ছে এই সেটের সমস্যাটি ফাইন্ড আউট করবো হলে ফ্লাশের মাধ্যমে। তো আজকে আমরা এই সেটটি ফ্লাশ করব, হচ্ছে ইএমটি দিয়ে ফাইলটা করব। তো তার জন্য আমাদের এই যে চারটি ওপেন করেছি, হচ্ছে ইএমটির পুরনো চার্ট ওপেন করেছি। ওপেন করার পরে এখন এই সেটটি আমরা ফ্লাশ করব। তো এখানে আমরা ফাইলটা সিলেক্ট করলাম, ফাইলটা সিলেক্ট করার পরে এই যে আমাদের ফাইল, আমরা এখান থেকে ফাইলটি দেখিয়ে দেব। তো ফাইলটা দেখানোর পরে এখানে আমরা সেটি বন্ধ করে নেব। তো দেখেন এই যে আমাদের অটো রিকভারি মোড ধরে আছে, তো সেটটি আমরা বন্ধ করে নেব। তো সেটটি আমরা বন্ধ করে নিয়েছি। তো নেওয়ার পরে এখন আমরা শুধু ভলিউম প্লাস মাইনাস এই দুটি চাপ দিয়ে ধরে আমরা ক্যাবলিংটা করব। এই যে আমি ভলিউম প্লাস মাইনাসটি ক্যাবলিং করলাম, বলুন প্লাস মাইনাস চাপ দিয়ে ধরে আপনারা ক্যাবলিং করবেন, আশা করি আপনাদের বুঝটা পাইবে। তো আমাদের এখানে বলুন প্লাস মাইনাস চাপ দিয়ে ধরে ক্যাবলিং করছি, আমাদের বুঝটা পাইছে। এখন আমাদের ফ্লাশ করতে একটু সময় লাগবে। ফ্লাশটা করার পরে ওখানে আবার অটো রিকভারি মোড চলে আসবে। অটো রিকভারি মোড আসলে ওখানে আপনার কোড দিয়ে রিসেট দিবে, আমি সবই আপনাদেরকে দেখা দিচ্ছি, সমস্যা নাই। ভিডিওটি করতে একটু সময় লাগবে, ভিডিওটি একটু বড় হবে, তো আপনাদের কাজে লাগবে। আপনারা চাইলে এসি ফ্লাশ টুলটাও করতে পারেন, আবার ইএমটির নতুন চার্ট এসেছে ওটাতেও করতে পারেন, আবার এটাতেও করতে পারেন, সমস্যা নাই। তো একটু ফ্লাশ করতে একটু সময় লাগে। তো আমাদের ফ্লাশিং তো শেষের দিকে, আমাদের ফ্লাশটা ডান। তো আমরা এখন সেটটি চালু করে দেখব। Thank you.
করার পরে রিকভারি মোড চলে আসবে। তো আমরা রিকভারি মোড আমাদের রিসেট করতে হবে। তো আমাদের রিকভারি মোড চলে আসছে। তো সেটি ফ্লাশ করার পরে, সেট চালু করার পরে অটো রিকভারি মোড চলে আসবে। তো এখন এখান থেকে আমরা অটো রিকভারি মোড দিয়ে দেব, রিসেট করে দেব। ভিডিওটা থাম। ফ্লাশ করার পরে আমরা সেটটি অন করেছি। অন করার পরে দেখতেছি যে আমাদের সেটটি অন হতে একটু সময় লাগবে। ইএমটিতে আমরা ফ্লাশ করেছি, তো একটু সময় লাগবে সেটটি চালু হইতে। চালু হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমাদের অটো রিকভারি মোডটা আসে নাই যেহেতু, তাহলে আশা করি আমাদের সেটটি হবে এবং হয়ে যাবে। তো যেহেতু অটো রিকভারি মোড এ পর্যন্ত এখানে লেখা আসে নাই এবং আসে নাই পর্যন্ত সেটটি ফ্লাশ করার পরে চালু হবে। চালু হওয়ার পরে এখানে অটো রিকভারি মোড আসবে। অটো রিকভারি মোডে এখানে রিসেট করে নেবেন। আশা করি আপনাদের সেটটি চালু হয়ে যাবে। তো এই দেখেন, এই যে আমাদের স্কেপ দিচ্ছি। তো আশা করি আমাদের সেটটি চালু হয়ে গেছে। তো আমাদের এই যে জিমেল লক আছে, আমাদের আশা করি দেখি কোড কাজ করে কিনা। তো আমাদের কোড কাজ করে নাই। তো সুন্দরভাবে সেটটি চালু হলো। এইভাবে আপনারা কাজগুলো করবেন। তো আমাদের এই ফারবি লক আছে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।